মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 9টা, তো চলো আমরা পুজোর অঞ্জলি দিই। আজকে ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো এটা আমি কেমন লাগছে আমাকে বলবে। এরকম আমি সেজেছি, এরকম আমি সেজেছি। আজকে ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আমরা কোথায় কোথায় যাই চলো তোমাদের সাথে নিয়ে যাব। দেখো আমাকে কাকিমা, আমার পাড়ার কাকিমা খুব ভালোবাসে আমাকে নিজের মেয়ের মতন। তাই দেখো ওর বাড়িতে করেছিল পোলাও আর এটা আলুর দম আর টমেটোর চাটনি দিয়ে গেছে আমাকে খাওয়ার জন্য। আমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতন ভালোবাসে। আর বন্ধুরা আজকে রাতে রান্না কী কী হবে, এরকম এখানে আছে আলু ভাজা, এটা মশলা দিয়ে আলু ভাজা হবে, আর ভাত হবে, লুচি হবে, আর তোমার পায়েস হবে, আর পিঠে হবে, আর কলাই সিদ্ধ হবে। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। পায়েস হবে, দুধটা জাল হতে থাক। চলো আমি আলু ভাজার এটা মশলাটা রেডি করি। মশলা দিচ্ছি দেখো লবণ, আর এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, আর এখানে আছে আদা লঙ্কা। এটাকে ভালো করে মাখিয়ে এবার আমি কড়াইতে ভাজবো আলু ভাজা। এটা খেতে খুব টেস্ট লাগে, তোমরাও করবে বাড়িতে রেসিপিটা। এই যে কড়াইটা গরম করতে দিলাম, এটা গুড় কিনে এনেছে, আর এটা তোমার পায়েসে দেবো বলে কিশমিশ কিশমিশটা দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিই, এবার জিরে ফোড়ন দেব। ওগুলো দিয়ে দিচ্ছি, আলু ভাজাটা একটু নেড়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, আমি চালটা ধুয়ে নিয়েছি, এখানে আছে গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে দিয়েছি, চালটা হতে থাকুক সেদ্ধ। আলু ভাজাটা আমি একবার নেড়ে নিই, পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই দেখো এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম, আর আলু ভাজাও হয়ে গেছে আমার, এদিকে কিশমিশ দিয়ে দিলাম। চলো গুড়টা গলতে থাকুক, এবার আমি চিনি দিয়ে দিই সামান্য পরিমাণ। আমি চিনি দিয়ে দিলাম, আলু ভাজাটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা
বন্ধুরা, আমার পায়েস হয়ে গেছে, খেজুরের গুড়ের পায়েস। এবার আমি দেখো, আমি লুচির ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা মেখে নেব। লুচি ভাজা হয়ে গেছে কমপ্লিট। এ দেখো, এখানে লুচি আছে, আর এ দেখো রাখারি, লুচি করা হয়ে গেছে, আর এ দেখো ভাতও হয়ে গেছে। আমি ঝরিয়ে নিই, মার কলাই সিদ্ধটা বসিয়ে দিব। দেখো এখানে পায়েস আছে, আর এটা আলু ভাজা, আর এটা কাকিমা দিয়ে গিয়েছিল পোলাওটা ঢাকা রাখা আছে, আর এটা হলো লুচি, আর ওদিকে ভাতটা হয়ে গেল। ভাতটা বন্ধ করে দিয়েছি, এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই, আর হবে কলাই সিদ্ধ। এখানে আছে 500 গ্রাম কলাই, কলাই সিদ্ধ হবে। এখানে কলাই ধোয়া হয়ে গেছে, এখানে আলু ধুয়ে নিয়েছি, আলু দিয়ে দিলাম। এখানে বেগুন, 3 খানা বেগুন দিয়ে দিলাম, আর এই যে এখানে আছে সাদা শিম। প্রেসারে বসিয়ে দিয়েছি কলাইটা, হতে থাকুক। মাদের বাড়িতে হবে পিঠে, করবে মা। মা বললো পিঠে করতে হবে না, আমি করব। তা আমার রান্না এই হয়ে গেল সব কমপ্লিট। আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। তোমরা ভালো থেকো সবাই, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।